আসসালামু আলাইকুম বন্ধুরা, সুলতানা কিচেন্সে সবাইকে স্বাগত জানাই। আজ আমি মটন বিরিয়ানি রান্না করে দেখাবো। তো চলুন দেখে নিই আমি কিভাবে বানিয়েছি মটন বিরিয়ানিটা। মটনটাকে আমি আগে ম্যারিনেট করে রেখে দেবো। আদা রসুন বাটা, টক দই, লঙ্কার গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো। জিরে ধনেকে আমি একসঙ্গে ভেজে রেখেছিলাম, জিরে ধনের গুঁড়ো আর নুন। মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিই, মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আধ ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেবো। আলু সেদ্ধ করতে দিয়েছি। আলুটাকে আমি নুন, একটু তেজপাতা আর একটু জাফরান রং দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। আটশো গ্রাম মাংস আমি 800 গ্রাম এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমি ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। সেদ্ধ আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে তেলে ভেজে নেব। তেল গরম হতে দিয়েছি, তেলে আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এবার তুলে নিচ্ছি। এবার আমি মাংসটা রান্না করে নেব। কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। মেখে রাখা মাংসটা মাংসটা একটু জল দিয়ে মাংসটাকে সেদ্ধ করতে দেবো। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিট এখন সেদ্ধ করতে দেবো। বিরিয়ানি ভাতটা করার জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি। এখানে কয়েকটা তেজপাতা আর এলাচ, দারচিনি আর লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ এই জলের মধ্যে দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, আমি এবার চালটা ধুয়ে রেখেছি, চালটা দিয়ে দেবো। ভাতটা ফুটে গেছে, ভাতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ভাতটা যখন একবার ফুটে যাবে তখন লবণটা দিতে হবে। ভাতে জল ঝরিয়ে নিয়েছি, ভাত আমার হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। এবার মাংসটা দেখব কতটা হয়েছে। মাংস আমার সেদ্ধ হয়ে এসছে, এবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। আমি বিরিয়ানি মশলাটা আমি একদম লাস্টে দেবো। এবার আমি বিরিয়ানিটাকে সাজিয়ে নিয়ে বিরিয়ানিটাকে দমে দেব। মাংসটা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দেব। আমি এই দেগচির মধ্যে বিরিয়ানিটা দমে দেব। দেগচির নিচে প্রথমে আমি একটু তেল দিয়ে দেব, সাদা তেল। এরপর একটু ভাত ঢেলে দেব।
এরপর আলুগুলো দিয়ে দেব। এবার মাংস দিয়ে দেব। এবার মাংসটা দিয়ে দেব। এবার ওপর থেকে আবার ভাত দিয়ে দেব। সব ভাতটা দিয়ে দেব। আমি একটা বাটিতে এক কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধের সঙ্গে আমি একটু গোলাপ জল আর কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে দেব আর একটু সামান্য জাফরান রং ফুড কালার। এটা আমি বিরিয়ানির ওপর দিয়ে দেব। উপর থেকে একটু বিরিয়ানি মশলা আর একটু ঘি দিয়ে দেব। আমি এবার এটাকে চাপা দিয়ে দেব। এটা আমি এবার চাপা দিয়ে আমি 5 মিনিট দমে রেখে দেব। বিরিয়ানি আমার হয়ে গেছে, আমি এবার প্লেটে সার্ভ করে দেব। ভিডিওটা যদি ভালো লাগে তো আমার ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মটন বিরিয়ানি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।